জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ এর আগে বিজ্ঞাপনে মডেলিং করেছেন, তবে এবার তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন। জানা গেছে যে প্রযোজকের উচ্চ সম্মানের পরিপ্রেক্ষিতেও তিনি আগ্রহ দেখাননি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করতে। আমিও আসতেছি বাবা বাসাম, বাট জিনিসটা কিন্তু যতই হাসিক এটা একটা এটা কিন্তু ঠিক না, কারণ দিন শেষে তো আমরা দেশের জন্যই খেলি। এর আগে বিভিন্ন বাংলা সিনেমায় আমরা পাখির উপস্থিতি দেখেছি, এবার নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প নিয়ে নির্মিত দেবী চলচ্চিত্রে একটি হুতুম প্যাচার উপস্থিতি অন্যরকম নান্দনিকতা তৈরি করেছে। বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনের নানা বাক প্রতিবাক সম্পর্কে দর্শক হয়তো অবগত আছেন। এবার সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র সঞ্জু। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। খুব শিগগির এই চলচ্চিত্রটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ডক্টর বোলা ইসকা চ্যাপ্টার ক্লোজড, পুলিশ ওয়ালো নে ঝাপড় মারা, আন্ডারওয়ার্ল্ড নে সুপারি নিকালা, ঘড়িয়া ভি পেনি, হাতঘড়িয়া ভি, 308 গার্লফ্রেন্ডস থি অর এক AK-56 রাইফল। এ কি বিচ মে সে স্টোরি শোনা রহা হ্যায়? শুরু সে শুরু করতে ছোটে, তু স্টার্ট কর। দেবিও অর সজনো, কুরসি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়। বাংলা সঙ্গীতাঙ্গনের একজন প্রবাদ পুরুষ আজাদ রহমান, বাংলা খেয়াল সঙ্গীতের তাকে দিকপালও বলা হয়। বয়সের একটা সুবিশাল সময় পেরিয়ে এলেও তিনি এখনও সতত প্রবহমান এবং কর্মক্ষম রয়েছেন বাংলা সংস্কৃতিকে নিয়ে। এই গুণী সঙ্গীতজ্ঞ এবং আইকনের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। বাংলা খেয়ালের যে আমি স্বীকার করব এই মানসিকতাটা এখনো কিছু কিছু এরিয়াতে আমার মনে হচ্ছে এটা ওই মানসিকতার অভাব রয়েছে। অঞ্চল ভিত্তিক বৈচিত্র্যতার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে নানা ধরনের সংস্কৃতি। এই যেমন চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যিক গান গম্ভীরা, নানা এবং নাতি চরিত্রের মধ্য দিয়ে এই গম্ভীরা গানে প্রচলিত সমাজের নানা সঙ্গতি অসঙ্গতি খুব চমৎকারভাবে তুলে ধরা হয়।